আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমিও ভালো আছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব রোগান্ত ব্যক্তি দোয়াটি পড়লে সাথে সাথে রোগ থেকে মুক্তি ইনশাল্লাহ রোগ দেওয়ার মালিককে মহান আল্লাহ তালা রোগ থেকে মুক্তি করার মালিককে মহান আল্লাহতালা মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে প্রার্থনা করলে আল্লাহ তালা পারেন আপনার রোগ সাথে সাথে মুক্তি করতে অবশ্যই পারেন তবে আপনি দোয়াটি পড়ে উঠবেন আর সাথে সাথে আপনার রোগ গেল না কেন চলে বা রোগ ভালো হলো না কেন এই এই ধান্দা করলে হবে না আপনাকে ইবাদত করতে হবে আমল করতে হবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই দোয়াটির আমল করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে রোগ দিয়েছেন তিনি আপনার কাছ থেকে রোগ সরিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই টিম ও বিশ্বাসের সাথে দোয়াটির আমল করবেন চলুন আমরা দুয়াটি সম্পর্কে জেনে নিই তার আগে একটি কথা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমরা যখনই নতুন দোয়া ও আমল সম্পর্কে ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন আমরা এখন দোয়াটি সম্পর্কে জানি দোয়াটি হচ্ছে মহান আল্লাহ তালার পবিত্র গুণবাচক একটি নাম নামটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু মহান আল্লাহ তালার এই এই নামটি আমি স্কিমে দেখেন আরবিতে এবং বাংলাতে দিয়ে দিয়েছি এই নামটির আমল আপনি কিভাবে করবেন আপনি যদি পাঁচুকটা নামাজ পড়তে পারেন বা নামাজ পড়েন তাহলে অবশ্যই পাঁচুকতা নামাজের পরে এই নামটি একশো বার পাঠ করবেন কিবা আপনি যে কোনো সময় দিনের মধ্যে একশো বার এই নামটি পাঠ করবেন মহান আল্লাহতালার এই নামটি যদি আপনি দিনের মধ্যে একশো বার প্রতিদিন পাঠ করেন দেখেন আপনি দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন আপনি এই আমলটি করেন দেখবেন মহান তালা আপনার যতই কঠিন রোগ দিক না কেন যতই বড় রোগ দিক না কেন সমস্ত রোগ থেকে মহান আল্লাহ তালা আপনাকে মুক্তি করে দিয়েছেন কিন্তু অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে মহান আল্লাহতালার সাথে আমরা খাতের করি মহান আল্লাহ তালা আমাদের এত কাছে থাকে আমাদের শরীরের রগ আমাদের কাছে যত না থাকে তার চেয়ে তো বেশি কাছে থাকে মহান আল্লাহ তালা আমাদের তাই আমরা যখন কোনো কথা বলবো অবশ্যই আল্লাহ তালা তা শুনেন এবং সে জানেন আমরা যদি মন থেকে মহান আল্লাহ তালার ইবাদত করি তাও আল্লাহ তালা তা বুঝেন তাই আমরা অবশ্যই মন থেকে মহান তালার ইবাদত করবো পাসুক তা নামাজ পড়বো এবং মহান আল্লাহ তালার এই গুণবাশক নামের উপরে আমরা আমল করব তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা অবশ্যই আমাদের সমস্ত রোগ থেকে মুক্তি করে দিবেন মহান আল্লাহ আপনি এই দোয়াটি পড়ার পরে হয়তো চাইলে মহান আল্লাহ আল্লাহতালার সাথে সাথেও আপনাকে রোগ মুক্তি করে দিতে পারেন কিবা আপনি একদিন দুই দিনে আমলটি করেন দেখেন মহান আল্লাহ আল্লাহতালা আপনার সমস্ত রোগ গেলেন মুক্তি করে দিবেন আপনার যেই কোনো অসুখের সময় বা যে কোনো রোগের জন্য আপনি এই দোয়াটির উপরে আমল করতে পারেন এক কথায় মহান আল্লাহতালার এই গুণবাচক নামের উপরে আপনি আমল করতে পারেন আমল আপনি সারা দিনের মধ্যে একশো তেত্রিশ বার পড়লেই হবে বা আপনি যদি পাঁচ উক্তা নামাজ পড়েন পাঁচ উক্তা সারা দিনে একশো তেত্রিশ বার একশো তেত্রিশ বার করে পড়বেন এইভাবেও আমল করতে পারেন কিবা সারা দিনের মধ্যে এক সময় একশো বার পড়লেই হবে আশা করি আমলটি কিভাবে করবেন তা আমি বুঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে কি হবে অনেকেই কিন্তু আপনার এই শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি পাবে সেখান থেকে তারা এই দোয়াটি শিখতে পারবে এবং দোয়াটির উপরে আমল করবে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামিক কাজের সহায়তা করার জন্য কবুল করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা করে এখানেই শেষ করছি আসসালামু السلام عليكم mm -hmm.